মেজবানি মাংসের নাম শুনি নাই বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে কিন্তু অনেক মানুষেরই মেজবানি মাংস খাওয়া হয়নি কিছু কিছু মানুষ মেজবানি মাংস খেয়েছেন রেস্টুরেন্টে বাসায় রান্না করা হয় না জামেলার কারণে কারণ অনেক ধরনের সিক্রেট মশলা লাগে সিক্রেট টিপস লাগে আজকে আমি একদম সহজে কোনো প্রকার সিক্রেট মশলা ছাড়া বাজার থেকে কেনা শুধুমাত্র একটি মশলা দিয়েই রান্না করে শিখাবো কিভাবে মেজবানি মাংস রান্না করতে হয় তাই বলে আবার মনে করেন না এটা যেন তেন হবে কালার দেখে বুঝতে পারছেন কেমন টেস্ট হবে সবার আগে মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস মেজবানি মাংস রান্না করতে হলে প্রচুর চর্বি এবং হাড়ের প্রয়োজন এখানে হাড় চর্বি এবং সহ সব ধরনের মাংস রয়েছে মেজবানি মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি রাঁধুনি মেজবানি মশলা এই মশলার ভিতরে রয়েছে দুইটি প্যাকেট একটি লাল এবং সবুজ সবুজটি আমার শুরুতে লাগবে লালটি লাগবে সবার শেষে সবার আগে একটি কড়াইয়ে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচিতে মশলাটি ঢেলে দিব তারপর কয়েক টুকরা দারচিনি তেজপাতা এলাচ লং এবং গোলমরিচ ঢেলে দিব চাইলে এগুলো নাও দিতে পারেন তবে এগুলো দিলে আপনার মাংসের ফ্লেভার অনেক বেশি হবে আর এগুলো যেহেতু একদম সিম্পল মশলা সবার বাসাই থাকে দিতে পারেন দিলে মাংসের ফ্লেভার অনেক ভালো হবে তারপর দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক কাপ পরিমাণ টক দই এবং এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল কম বেশি হতে পারে আপনার মাংসে কি পরিমাণ চর্বি রয়েছে তার উপর ডিপেন্ড করবে তারপর লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিব আপনারা চাইলে মাংস সহ একসাথে দিয়েও মাখতে পারেন অথবা আগে মশলাগুলো মেখে নিয়ে তারপর মাংস দিতে পারেন মাংসগুলো মশলায় দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে মেখে নেবেন কারণ মাংসে হাড্ডি থাকতে পারে এতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে মাংসগুলো মাখা হয়ে গেলে চুলায় বসিয়ে দিব কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই মাংস যদি তাজা হয় মাংস থেকে নিজে নিজে পানি বের হবে মেজবানি মাংস একটু জাল হলে ভালো লাগে আর আমরা একটু জাল বেশি পছন্দ করি তাই আমরা এক্সট্রা কিছু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আপনারা চাইলে না দিতে পারেন দেখুন দশ থেকে পনেরো মিনিট পরে কি পরিমাণ পানি বেরিয়েছে পানি বের হওয়ার পর আস্তে আস্তে নেড়ে দিতে হবে কারণ আমি টক দই দিয়েছি এটা উড়ে যেতে পারে তারপর আমি ডাকনা দিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে নিলাম দেখুন কি সুন্দর কষানো হয়েছে তেলগুলো বেরিয়ে আসছে কালারও হয়েছে অসাধারণ এখন হালকা নেড়ে চেড়ে আমি পানি দিব চাইলে আগেও পানি দিতে পারতাম তবে তেল বের হওয়ার পর সুন্দরভাবে কষানো হলে পানি দেওয়া উত্তম মনে রাখবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না অবশ্যই গরম পানি দিতে হবে পানি দেওয়ার পর আবারও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল দেওয়ার পর দেখুন পানিগুলো কিভাবে শুকিয়ে এসেছে এখন আমি অন্য মশলাটি ঢেলে দিব মাংস যেহেতু হয়ে এসেছে এখন বাগার দেওয়ার পালা অন্য একটি চুলায় আবারও সরিষার তেল দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজকুশিগুলো বাদামি কালার হয়ে আসার পর তেল সহ ঢেলে দিব তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যেন ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায় তারপর নেড়ে ছেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আগুন বন্ধ করে দিব মাংসের যে তাপ রয়েছে এই তাপে কাঁচামরিচগুলো নিজে নিজে সিদ্ধ হয়ে যাবে দেখুন কি অসাধারণ হয়েছে শুধুমাত্র একটি মশলাই রান্না করেছি বাকি যা অ্যাড করেছি এগুলো প্রায় অপশনালই ছিল চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন ধন্যবাদ সবাইকে এরকম আরও সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকুন